ওয়েলকাম টু পিডি রিভিউস। আশা করি সবাই ভালো আছেন। অ্যাজ ইউ নো, নেটফ্লিক্স সিরিজ ডার্ক সিজন 2 নিয়ে আমি ধারাবাহিক ভিডিও তৈরি করছি, যার সেকেন্ড পার্টে আজকে এপিসোড 3 ও 4 নিয়ে মূল ডিসকাশন হবে। তাই পার্ট 1-এর ভিডিওটি দেখে নেবেন যদি এখনও না দেখা হয়ে থাকে। ডার্ক সিজন 2 নিয়ে প্রথম ভিডিওর লিঙ্ক উপরে আই বাটন এবং নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আজকে ভিডিওতে আমরা এমন সব চমকে দেয়া ইনফরমেশন পাবো যা এই সিরিজ সম্পর্কে অনেকটা পরিষ্কার ধারণা প্রদান করবে। সেজন্য একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে সিনেমা ও টিভি সিরিজ রিলেটেড ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। আর দেরি না করে চলুন শুরু করা যাক। আপনাদের মনে থাকার কথা, সিজন 1-এ ছোট্ট হেলগে 1953 থেকে 1986-তে এসে পড়েছিল। এখন ঠিক 6 মাস পর 1987-তে নোহা অবশেষে টাইম মেশিন তৈরি করে ফেলেছিল, যার সাহায্যে সে হেলগেকে 1954 সালে ফেরত পাঠিয়ে দেয় একেবারে ঠিকঠাকভাবে। কারণ এর আগে এই টাইম মেশিন কাজ না করাতে ম্যাটস, এরিক ও ইয়াসিন মারা গিয়েছিল। অন্যদিকে ইগনের একটা ব্যাপার মাথায় ঢুকছিল না, সেটা হলো সে যখন 1953-তে আলরিককে গ্রেফতার করেছিল তখন আলরিক এক গানের লাইন বলেছিল যেই গানের অ্যালবাম রিলিজ হয়েছে এই বছর 1987-তে। এখন 34 বছর আগে বর্তমানে প্রকাশ পাওয়া গানের লাইন সে কিভাবে বলেছিল তা জানতে ইগন আবারও হাসপাতালে আলরিকের সাথে দেখা করে। আলোচনায় আলরিক তাকে জানায় তার নাম হচ্ছে আলরিক নিলসন এবং সে ফিউচার থেকে এসেছে। আসলে এই কয় বছর সে নিজের নাম রিভিল করেনি, কারণ কেউ তার কথায় তেমন পাত্তাই দিত না। ইগনের কাছে ব্যাপারটা অদ্ভুত লাগছিল, কারণ 1987 সালের আলরিক তো এখন হাই স্কুল পড়ুয়া ছেলে। ফার্দার ইনভেস্টিগেশনের জন্য ইগন আইনেসের বাসায় যায় এবং সে আইনেসকে প্রশ্ন করে মিখেল তথা মাইকেল কি তার বাবা মার কথা কখনো তাকে জিজ্ঞেস করে। উত্তরে আইনেস মিথ্যে বলে যে না, মাইকেল এসব ব্যাপারে কোনো কথা বলে না। এই কথা শুনে ইগন যাওয়ার আগে মিখেলের একটি ছবি আইনেসের কাছ থেকে নিয়ে যায়। এই ছবি ইগন সরাসরি আলরিককে দেখালে আলরিক নিজের ছেলেকে দেখে ইগনের উপর হামলা করে বসে। এদিকে ক্লাউডিয়া হেলগের সাথে দেখা করে তাকে জিজ্ঞেস করে সে কেন এ জার্নি থ্রু টাইম বইটি তাকে দিয়েছিল। উত্তরের শুরুতে হেলগে কিছু উল্টোপাল্টা কথা বলে ক্লাউডিয়াকে জানায় সে নোহার নির্দেশে কাজ করত এবং নোহা হচ্ছে বাজে মানুষ। এরপর ক্লাউডিয়া বিজ্ঞানী টেনাহাসের সাথে দেখা করে এবং তাকে তার বই সম্পর্কে কিছু প্রশ্ন করে। এখানে বিজ্ঞানী ক্লাউডিয়াকে বুটস্ট্র্যাপ প্যারাডক্স সম্পর্কে বোঝায়। বন্ধুরা, বুটস্ট্র্যাপ প্যারাডক্স হলো এমন এক সময়ের চক্র যেখানে কোনো জিনিস বা বস্তুর উৎস বা অরিজিন সম্পর্কে বলা খুব মুশকিল। যেমন বিজ্ঞানী জানায় তাকে এই বইটা ফিউচার থেকে একজন দিয়েছে, যার সাহায্যে তিনি এই বইটি ফিনিশ করতে পেরেছেন। এখন যদি ফিউচার থেকে এই বইটা না পেতেন তাহলে হয়তো তিনি কোনোদিন বইটা লিখতেই পারতেন না। বুঝতেই পারছেন, বইটি অতীত ও ভবিষ্যতে দুই টাইমলাইনে এক্সিস্ট করলেও বইটির উৎপত্তি কোথা থেকে হলো তা কিন্তু বের করা যায়নি। অনেকটা মুরগি আগে না ডিম আগের মতো ব্যাপার। মুরগি ও ডিম দুটোই পৃথিবীতে আছে, কিন্তু কার উৎপত্তি প্রথমে হলো তা আমরা বলতে পারবো না। আর এটাই হলো বুটস্ট্র্যাপ প্যারাডক্স, যেখানে বস্তুর উৎপত্তি বা অরিজিনের ধারণা পরিষ্কার নয়। তাছাড়া বিজ্ঞানী আরো বলে, বুড়ি ক্লাউডিয়া তাকে বলেছিল ইয়াং ক্লাউডিয়া তার সাথে দেখা করতে আসবে এবং তিনি টাইম ট্রাভেল সম্পর্কে তাকে জানাবে। তারপর ইগন নিজের মেয়েকে জানায় তার ক্যান্সার ধরা পড়েছে। এই শুনে ক্লাউডিয়া কিছুটা ভেঙে পড়ে। এরপর টাইম ট্রাভেল করে 2020 সালে অর্থাৎ ফিউচারে ক্লাউডিয়া পৌঁছে যায়, যেখানে তার মেয়ে রেগিনাও ক্যান্সারে আক্রান্ত ছিল। সাল পরিবর্তন হয়ে 1954-তে ফিরে আসে, যেখানে আমরা ইগনের ওয়াইফ ডরিস ও অ্যাগনেসকে যৌন মিলন করতে দেখি। অন্যদিকে 6 মাস নিখোঁজ থাকার পর ছোট্ট হেলগে আপনাআপনি বাসায় চলে আসে, যে খবরে সবাই চমকে গিয়েছিল। এছাড়া হেলগে মুখে একটা শব্দও করছিল না আসার পর থেকে, যা পুলিশকেও চিন্তায় ফেলে দিয়েছিল। হেলগের মা নোহাকে ডেকে আনে এবং নোহাকে দেখেই হেলগে তাকে জড়িয়ে ধরে। এরপর নোহা তাকে কথা বলতে বললে সে আবারও কথা বলা শুরু করে। আসলে 1987 থেকে 1954-তে নোহাই তাকে বর্তমানে ফিরিয়ে এনেছিল।
ছিল, তাই সে নোহাকে চিনতে পারছিল। এছাড়া সে নোহাকে এক প্রকার ঈশ্বর ভাবতে শুরু করে। হয়তো এমনটা হওয়ার পর থেকেই নোহা হেলগেকে তার কর্মকাণ্ডে যুক্ত করেছিল। তাছাড়া আমরা ছোট্ট ক্লাউডিয়া ও ট্রন্টের মধ্যে অন্যরকম এক রসায়ন গড়ে উঠতে দেখি। আরেকদিকে 1954 বুড়ি ক্লাউডিয়া অ্যাগনেসের সাথে দেখা করে তাকে একটি পেপার কাটিং দিয়ে ইগনের সাথে সে দেখা করতে যায়। বন্ধুরা, ইগন ছিল ক্লাউডিয়ার বাবা, কিন্তু সে বুড়ি ক্লাউডিয়াকে দেখে চিনতে পারেনি। ইগন খেয়াল করে তার ছোট্ট মেয়ে ক্লাউডিয়ার মতো এই বুড়ির একটি চোখ ধূসর রঙের আর আরেকটি চোখ ছিল নীল রঙের। বুড়ি ক্লাউডিয়া ইগনের কাছে ক্ষমা চেয়ে বলে, এই পৃথিবী তোমাকে ডিজার্ভ করে না, তুমি ব্যক্তি হিসেবে একজন খুবই ভালো মানুষ। এই কথার গভীর অর্থ বুঝতে না পেরে ইগন তাকে চলে যেতে বলে। বাসায় ফেরার পর ইগন নিজের মেয়ের সাথে কথাবার্তার এক পর্যায়ে ছোট্ট ক্লাউডিয়া সেম ওই দুটি লাইনই তাকে বলে যেটা কিছুক্ষণ আগে বুড়ি ক্লাউডিয়া তাকে বলেছিল। সেটা হলো, এই পৃথিবী তোমাকে ডিজার্ভ করে না, তুমি ব্যক্তি হিসেবে একজন খুবই ভালো মানুষ। এখন এমনটা এজন্যই ঘটেছে কারণ এরা সেম ক্লাউডিয়াই ছিল, খালি ভিন্ন টাইমলাইন থেকে, কিন্তু তাদের এই কথাটা বলার কারণ কিন্তু ডিফারেন্ট ছিল। ছোট্ট ক্লাউডিয়া এজন্য তার বাবাকে এই কথাগুলো বলেছিল কারণ তার মা ডরিস তার বাবার সাথে চিট করছিল অ্যাগনেসের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে। তবে বুড়ি ক্লাউডিয়া এক বিশেষ কারণে এই কথা বলেছিল, যার উত্তর নেক্সট ভিডিওতেই পেয়ে যাবেন। দৃশ্য চেঞ্জ হয়ে আমরা দেখি বুড়ি ক্লাউডিয়া বিজ্ঞানীকে এ জার্নি থ্রু টাইম বইটি দিয়ে বলে, ভবিষ্যতে তার যুবতী রূপ এসে তার সাথে দেখা করবে এবং তিনি ইয়াং ক্লাউডিয়াকে টাইম মেশিন সম্পর্কে ধারণা দেবেন। এমনটা আমরা আগেই দেখে ফেলেছি আর এটাও বুঝে গেলাম বিজ্ঞানী কিভাবে বইটা লিখেছিলেন। অন্যদিকে অ্যাগনেস নোহার সাথে দেখা করে এবং এই দৃশ্যে আমরা জানি নোহা ও অ্যাগনেস দুজনে ভাই বোন। অ্যাগনেস তাকে ওই পেপার কাটিং দেয় যেটা বুড়ি ক্লাউডিয়া দিয়েছিল। অ্যাগনেসের কথায় আমরা বুঝি সে আগে সিগমন্ডুস গ্রুপের সদস্য থাকলেও পরবর্তীতে ক্লাউডিয়ার হয়ে কাজ করছিল। এখন সে আবারও অ্যাডামের নতুন সাইকেলে যুক্ত হতে চায়। সে এও জানায় জার্নালের হারানো পেজগুলো বুড়ি ক্লাউডিয়ার কাছে আছে। তারপর নোহা বুড়ি ক্লাউডিয়াকে খুঁজে তাকে মারতে প্রস্তুত হয়ে পড়ে। কথায় কথায় ক্লাউডিয়াও বলে সে জানে সে যে আজকে মারা যাবে। এই কথার উত্তরে নোহাও তাকে বুঝিয়ে দেয় সে তার জন্য আর কাজ করে না। নোহার এমন কথায় বোঝা যায় কোনো এক সময় হয়তো নোহা ক্লাউডিয়ার হয়ে কাজ করত। এর পরক্ষণেই সে ক্লাউডিয়াকে বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলে। নোহা ওই পেপার কাটিং দেখে যেটায় নিশ্চিত করা ছিল সে আজকেই মারা যাচ্ছে। আর নোহা তার কাছ থেকে মিসিং পেজগুলো পায়, যেগুলো পড়ে নোহা এতটাই অবাক হয়ে যায় যে সে কান্নায় ভেঙে পড়ে। হয়তো ওই পেজগুলোতে এমন এক সত্য লুকিয়ে আছে কেউ জানে না। তারপর অ্যাডাম ওই পেজগুলো পেয়েছে কিনা জিজ্ঞেস করলে নোহা মিথ্যে তথ্য জানায় যে সে এখনো পেজগুলো পায়নি। আবারও সাল পরিবর্তন হয়ে 2020 সালে ফিরে আসে, যেখানে ফিউচার জোনাস দেখতে পায় তার মা কারুর পাসপোর্ট ও বন্দুক দিয়ে কাউকে ব্ল্যাকমেল করছে। তবে তার মা হ্যানা শর্লেকে বাসায় এনে ফিউচার জোনাস সম্পর্কে সবকিছু জানিয়ে দেয়। শর্লে তাকে ওই 1921 ছবিতে নোহা সম্বন্ধে প্রশ্ন করলে জোনাস বলে, এটা হচ্ছে টাইম ট্রাভেলার্সদের গ্রুপ সিগমন্ডুস। এরপর এরা সবাই ওই কেবিনে যায় যেখানে পিটার ও শর্লে ব্যাপারগুলোর ইনভেস্টিগেশন করছিল। পিটার জানায় বুড়ি ক্লাউডিয়া তাকে একটি বই দিয়েছিল যেখানে অতীত বর্তমান ও ভবিষ্যতে কি ঘটবে সব নোট করা আছে। তবে সমস্যা হলো এর কয়েকটা পেজ নিখোঁজ রয়েছে। এই কথা বলার পর তারা সিদ্ধান্ত নেয় এই সব ঘটনা ক্যাথরিনাকেও জানাবে, কারণ তার ছেলে ও স্বামী এখনো মিসিং আছে। শর্লে ক্যাথরিনাকে কেভিনে এনে সব সত্য বললেও সে এসবের কিছুই বিশ্বাস করছিল না। তাই সে স্কুলের রেকর্ড দেখে আর সে 1987 সালের ক্লাস 6 এর একটি ছবিতে মিখেলকে দেখতে পায়। ক্যাথরিনার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল তার ছেলে মিখেল আসলেই টাইম ট্রাভেল করে 1987 চলে গেছে। অন্যদিকে ওই আন্ডারগ্রাউন্ড কেভিনে ফিউচার জোনাস বাকিদের জানায় এই অ্যাডাম হচ্ছে সিগমন্ডুস গ্রুপের লিডার এবং সে 3 দিন পরই নতুন
টাইম সাইকেল শুরু করে দিবে, সেজন্যই জোনাস তাকে আটকানোর চেষ্টা করছে। আরেক দিকে মার্থা, ম্যাগনুস, ফ্রান্সিসকা ও এলিজাবেথ সবাই মিলে ওই উইন্ডেন গুহাতে যায়, যেখানে তারা বার্তোসকে টাইম মেশিন সহ বেরিয়ে আসতে দেখে। এরা তাকে হাত পা বেঁধে অনেকগুলো প্রশ্ন করলেও বার্তোস একটা প্রশ্নেরও জবাব দেয় না, তাই বাকিরা তার টাইম মেশিন নিয়ে তাকে গুহাতে ছেড়েই চলে যায়। অন্যদিকে ডিটেকটিভ ক্লাউসেন আলেকজান্ডারকে জিজ্ঞাসাবাদ করে, কারণ তার কাছে আলেকজান্ডারের বিয়ের পর নিজের ওয়াইফের সারনেম নেয়ার ব্যাপারটা হজম হচ্ছিল না। অন্যদিকে 1987 সালের ক্লাউডিয়া এখন 2020 এসে পড়েছিল এবং সে গত 33 বছর আগের ঘটনাগুলো জানতে পাবলিক লাইব্রেরিতে যায়। সেখানে ক্লাউডিয়া ওই সময়কার এক নিউজ পেপারে দেখে তার বাবা ইগন 1987 সালে 26 জুন রহস্যজনকভাবে মারা যান, আর রেগিনা ও আলেকজান্ডার বিয়ে করে ফেলেছে। ক্লাউডিয়া আরও দেখে 1987 সে নিজেও লাপাত্তা হয়ে গিয়েছিল আর কোনোদিন সে নাকি ফিরে আসেনি। হয়তো ক্লাউডিয়া এখন থেকে টাইম ট্রাভেল নিয়ে এত বেশি সিরিয়াস হয়ে পড়বে যে কোনোদিনই 1987 ফিরে যেতে পারবে না নিজের স্বাভাবিক জীবনে। দৃশ্য পরিবর্তন হয়ে 1921 সালে আসে, যেখানে প্রেজেন্ট জোনাস গড পার্টিকেল দিয়ে 2020 পরিবর্তে 1921 পৌঁছে গেছে। কিছু স্থানীয় মানুষ তার সেবা যত্ন করে এবং তাকে যে বাসায় রাখা হয় সেটা ছিল ইয়াং নোহার। জোনাস একটু ঠিক হওয়ার পরই সে উইন্ডেন গুহার দিকে রওনা হয়, কিন্তু ওই টাইম ট্রাভেল করার টানেলটি এখনো তৈরি না হওয়াতে জোনাস হতাশ হয়ে গুহা থেকে বেরিয়ে আসতেই সে ইয়াং নোহাকে বাইরে বসে থাকতে দেখে। ইয়াং নোহা তাকে জানায় এই টানেল তৈরি হতে আরো 32 বছর সময় লাগবে এবং সিগমন্ডস গ্রুপ তার জন্য এতদিন অপেক্ষা করছিল। জোনাস তার সাথে চার্চে যায়, যেখানে ওল্ড নোহাও ছিল। বড় নোহা ছোট নোহাকে বোঝায় অ্যাডাম জোনাসকে সঠিক পথ নির্দেশনা দিবে, যার ফলে নতুন টাইম সাইকেল শুরু হবে। অবশেষে জোনাস অ্যাডামের সাথে দেখা করে এবং অ্যাডাম তাকে জানায় অসংখ্যবার টাইম ট্রাভেল করার ফলে তার শরীর ও চেহারার এমন অবস্থা হয়ে গেছে, আর সে সিগমন্ডস গ্রুপের সদস্যদের ট্রাভেলার্স বলে ডাকত। জোনাস তাকে তার আসল পরিচয় জিজ্ঞেস করলে অ্যাডাম নিজের গলায় ফাঁস লাগা একটা ক্ষতস্থান দেখায়। জি বন্ধুরা, অ্যাডামই হচ্ছে জোনাসের ফিউচার রূপ, আর তার গলায় এমন চিহ্ন তখন বসেছিল যখন 2053 তাকে ফাঁসি দেয়া হচ্ছিল। পুরো ডার্ক সিরিজে এটা সবচেয়ে চমকে দেয়া মুহূর্ত ছিল, যেখানে আমরা জোনাসের ভবিষ্যৎ রূপ অ্যাডাম সম্পর্কে জানতে পারি। এই বিশাল রহস্য উন্মোচনের মধ্য দিয়েই এপিসোড 3 এবং 4 শেষ হয়ে যায়। এই ভিডিওতে আমরা অনেক কিছু জানতে পারি, যেমন অ্যাডামই হচ্ছে জোনাস, নোহার কিছু অতীত এবং ক্লাউডিয়া সম্পর্কেও বেশ কিছু তথ্য পাই। বুঝতেই পারছেন ডার্ক সিরিজ দিনকে দিন ইন্টারেস্টিং হতে চলেছে এবং নেক্সট ভিডিওতেও আমরা এমন আরো কিছু তথ্য পাবো বলে আশা করি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করার পাশাপাশি শেয়ার করতে পারেন। এছাড়া প্রতিদিন মুভি এবং টিভি বা ওয়েব সিরিজের রিভিউ পেতে ফেসবুকে আমার পিডি রিভিউ পেজটিতে লাইক দিতে পারেন। তাছাড়া আমাকে ইনস্টাতেও ফলো করতে পারেন, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। অন্যদিকে যদি ডার্ক সিরিজের আগামী ভিডিওগুলো সবার আগে আপনি পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন। টিল দেন, স্টে উইথ পিডি রিভিউস।